প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরও একটি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 2-এর খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটা আলোচনা করব এবং সেই টপিকটি হচ্ছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন লেনদেন। যখন কিনা নগদান বই আমরা তৈরি করি, তখন কিন্তু আমরা নগদ সংক্রান্ত অনেকগুলো লেনদেনকে অন্তর্ভুক্ত করি, আবার ব্যাংক সংক্রান্ত অনেকগুলো লেনদেনকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি। তো ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো কীভাবে করে আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে আজকের এই ক্লাসটি। তো চলো আমরা এই ক্লাসে শুরু করে দিই। প্রথমেই আমরা জেনে নেব কন্ট্রয়েন্টি সম্পর্কে। কন্ট্রয়েন্টি কিংবা বিপরীত দাখিলা, এইটা বলতে আমরা কী বুঝে থাকি? যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটি একসঙ্গে প্রভাবিত হয়, ওই সকল লেনদেনগুলোকে আমরা বলতে পারি কন্ট্রয়েন্টি, কন্ট্রা দাখিলা কিংবা বিপরীত দাখিলা। এমন কিছু লেনদেন রয়েছে যেটা আমাদের নগদ এবং ব্যাংক দুইটাকেই হচ্ছে একই সাথে প্রভাবিত করবে। নগদ হচ্ছে একটা সম্পদ, আবার ব্যাংকও হচ্ছে একটা সম্পদ। এখন কন্ট্রয়েন্টি হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটাকে ভিন্ন দিকে থাকতে হবে। যদি এমন হয় দুইটাই হচ্ছে বৃদ্ধি পেয়েছে বা দুইটাই হ্রাস পেয়েছে, দুইটা সেম টাইপের হচ্ছে প্রভাবিত হয়েছে, ওই এন্ট্রিগুলোকে আমরা আবার কন্ট্রয়েন্টি বলতে পারবো না। যেমন আমি নগদ এবং চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলাম, ধরো আমি 20,000 টাকার পণ্য ক্রয় করেছি, 20,000 টাকার পণ্যের মধ্যে 10,000 টাকা পণ্য কিনেছি আমি নগদ টাকা দিয়ে, আর বাকি 10,000 টাকার পণ্য কিনেছি আমি ব্যাংকের টাকা দিয়ে বা চেকের মাধ্যমে। তখন জাবেদা হয়ে যাবে এরকম, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। অর্থাৎ এখানে কিন্তু নগদ আর ব্যাংক দুইটা একই দিকে অবস্থান করছে, দুইটাই হচ্ছে ক্রেডিট। এইটাকে আমরা আবার কন্ট্রয়েন্টি বলতে পারবো না। কন্ট্রয়েন্টি হওয়ার জন্য যে সকল নির্দিষ্ট লেনদেনকে কন্ট্রয়েন্টি বলবো, সেগুলোর দ্বারা একটা হিসাব ডেবিট হলে অপরটি অবশ্যই ক্রেডিট হবে। যদি ব্যাংক হিসাব ডেবিট হয় তখন নগদান হিসাব হওয়া লাগবে ক্রেডিট, অথবা নগদান হিসাব ডেবিট হলে ব্যাংক হিসাব হওয়া লাগবে ক্রেডিট। দুইটা সেম পক্ষে অবস্থান করতে পারবে না, দুইটাকে ভিন্ন দিকে থাকতে হবে। তখন সেই এন্ট্রিগুলোকে হচ্ছে আমরা কন্ট্রয়েন্টি বলতে পারি। যখন কিনা কন্ট্রয়েন্টি বা বিপরীত দাখিলাগুলোকে যখন কিনা আমরা নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব, তখন অবশ্যই ওই হিসাবগুলোর পাশে আমরা সি বা ক লিখে আমরা চিহ্নিত করে দিব, যাতে করে বুঝতে পারি এটা হচ্ছে একটা কন্ট্রয়েন্টি। ওকে, সো কন্ট্রয়েন্টির বেলায় হচ্ছে আমরা কয়টা কন্ট্রয়েন্টি দেখে নিই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে 1 নম্বরে নগদ অর্থ ব্যাংকে জমাদান, এটা হচ্ছে একটা কন্ট্রয়েন্টির মধ্যে গিয়ে পড়ে। কেন নগদ অর্থ ব্যাংকে জমাদান, এর জাবেদা কী? এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমার ব্যাংকের অর্থ বেড়ে যাচ্ছে, সম্পদ বেড়ে গেলে হয় ডেবিট, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়ে গিয়েছে। অন্যদিকে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় ব্যবসায় নগদ অর্থ কমে গিয়েছে, তাই নগদ নামক সম্পদ কমে যাওয়ায় নগদান হিসাব হয়ে গিয়েছে ক্রেডিট। যেহেতু একটা ডেবিট দিকে আছে আর একটা ক্রেডিট দিকে আছে, তাই এটাকে আমরা একটা কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা বলতে পারি। তো এবার এটাকে নিয়ে কীভাবে করে হচ্ছে আমরা কাজ করব। আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে 2 ঘর নগদান বই আর 3 ঘর নগদান বই দুই ক্ষেত্রে সেমভাবেই হচ্ছে কাজ করব। এখানে 2 ঘর নগদান বইয়ের ঘর দেখানো হয়েছে, কারণ 8টা টাকার আবহাওয়া তো কোনো কাজ নেই। 3 ঘর নগদান বইয়ের মধ্যে আমরা ঠিক এক্স্যাক্টলি সেম ওয়েতে হচ্ছে কাজটা করে থাকি। প্রথম, যেহেতু আমার ব্যাংক হিসাব ডেবিট দিকে রয়েছে, আমার ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে। ব্যাংকের অর্থ বাড়লে আমরা কোন জায়গায় নিয়ে আসি? ডেবিট দিকে নিয়ে আসি। তো যে টাকাটা হচ্ছে আমার বেড়ে গিয়েছে, ওই টাকাটা ডেবিট দিকে হচ্ছে আমি ব্যাংকের ঘরে বসিয়ে দেব। তো যেহেতু ব্যাংক হিসাব আমি ডেবিট দিকে বসিয়ে দিলাম, ব্যাংকের উল্টা দিকে কোন হিসাব রয়েছে? ব্যাংকের উল্টা দিকে রয়েছে নগদান হিসাব। এই নগদান হিসাবটাকে হচ্ছে আমি বসিয়ে দিব প্রাপ্তি অথবা বিবরণ এই ঘরের মধ্যে। কি করলাম, জাস্ট ইমাজিন করো যে তুমি আসলে নগদ অর্থ ব্যাংকে জমা দাও নাই, অন্য কোনো কারণে মনে করো তোমার ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে। মনে করো দেনাদার থেকে তুমি নগদ একটা চেক পেলা, তখন যাবে তো কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। তখন তুমি কি করো, তখন তুমি ডেবিট দিকে টাকাটা নিয়ে আসো ব্যাংকের ঘরে, আর উল্টা দিকে লিখে দিবা হচ্ছে প্রাপ্য হিসাব বা ওই দেনাদারের নাম। এক্স্যাক্টলি সেম কাজটা এখানে আমরা করছি। যেহেতু ব্যাংকে টাকা বেড়ে গিয়েছে, ব্যাংক হিসাব ডেবিট দিকে রয়েছে, টাকাটা আমরা ডেবিট দিকে বসিয়ে দিব এবং ব্যাংক টাকার উল্টা দিকে আমরা এখানে প্রাপ্তির ঘরে লিখে দিব হচ্ছে নগদান হিসাব। অন্যদিকে চিন্তা করলে আমার কিন্তু আবার নগদ অর্থ কমে গিয়েছে। সো নগদ অর্থ কমলে কী করি আমরা, নগদ অর্থ কমলে আমরা হচ্ছে সেটাকে ক্রেডিট দিকে নিয়ে আসি। তো ক্রেডিট দিকে নগদের ঘরে হচ্ছে আমরা টাকাটা বসিয়ে দিব। যে টাকার পরিমাণটা উল্লেখ করা নাই, এর জন্য স্ট্যাচিন দিয়ে বোঝানো হয়েছে, তোমাদের যত টাকা দেওয়া থাকবে, মনে করো 5,000 টাকা বলা হলো, তখন এখানে লিখে দেবে হচ্ছে 5,000 টাকা।
আর যেহেতু নগদের উল্টা দিকে রয়েছে ব্যাংক হিসাব, এই ব্যাংক হিসাবটা বসিয়ে দিব হচ্ছে আমরা প্রদানের ঘরে। তো যখনই কিনা হচ্ছে আমরা এরকম কন্ট্রেন্টে করব, তখন হয় প্রাপ্তি প্রদানের হচ্ছে বিবরণের ঘরেই, হয় নগদান হিসাব বা ব্যাংক হিসাবের পাশে, অথবা খতিয়ান পৃষ্ঠার ঘরে ক অথবা সি, এই জিনিসটা হচ্ছে আমাকে উল্লেখ করতে হবে। এটা খতিয়ান পৃষ্ঠার ঘরেও লেখা যায়, সেটা প্রাপ্তির ঘরেও লেখা যায়, দুটো দিকলি চলে আর কি। কিন্তু লেখাটা গুরুত্বপূর্ণ, যেটা এটা কন্ট্রেন্টি, ক দিয়ে বোঝানো হচ্ছে কন্ট্রেন্টি, বা ইংলিশে সি দিয়ে কন্ট্রেন্টি বোঝানো হয়ে থাকে। এই জিনিসটা তারা বুঝিয়ে দেওয়া লাগবে যে এটার ফলে হচ্ছে আলটিমেটলি কিন্তু মোট সম্পদের মধ্যে গিয়ে আমার কোনো ধরনের প্রভাব পড়েনি, আমার মোট চলতি সম্পদ সেমই আছে, জাস্ট এক জায়গায় নগদ কমে গেল আর এক জায়গায় হচ্ছে ব্যাংকের অর্থ বেড়ে গেল, এটাকেই বলতে পারি হচ্ছে আমরা কনফ্রেন্টি। তো যেটা কাজটা করবা, প্রথমত ঠিক ঠিক জায়গায় টাকাটা বসিয়ে দিবা, যেহেতু ব্যাংক ডেবিট, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে আর ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসবে। তারপর উল্টা হিসাবটা লিখে দিবা, নগদের ঘরে টাকা বসলে প্রধানের ঘরে লিখবে ব্যাংক হিসাব, আর যদি ব্যাংকের ঘরে টাকা বসে তখন প্রাপ্তির ঘরে লিখে দেবে হচ্ছে নগদান হিসাব। সো এভাবে করেই হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমাদান, এটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক সেম টাইপেরই হচ্ছে আরেকটা আমাদের এখানে এন্ট্রি হচ্ছে ব্যাংক হতে অর্থ উত্তোলন। সো ব্যাংক থেকে যখন উত্তোলন করা হয় তখন দুইটা ওয়েতে উত্তোলন করা যায়, একটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে আর একটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে। যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে বলা হয় ওটা হচ্ছে উত্তোলন, আর যখন কিনা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয় তখন এটা হয়ে যায় কন্ট্রেন্টি। কেন? ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এটা যাবে দেওয়া হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, ব্যবসায় নগদ অর্থ বেড়ে যাচ্ছে, এই কারণে নগদ নামক সম্পদ বেড়ে যাওয়ায় নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। অন্যদিকে যেহেতু হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংকের অর্থ কমে গিয়েছে, তো ব্যাংকের থেকে সম্পদ কমে যাওয়ায় ব্যাংক হিসাব হয়ে যাবে এখানে ক্রেডিট। তো আমরা হচ্ছে আগের মতোই কাজ করবো এখানে কিছুটা, যেহেতু নগদান হিসাব ডেবিট দিকে রয়েছে, আমার ডেবিট দিকে নগদ টাকাকে আমি বসিয়ে দিব। সো ডেবিট দিকে আমি নগদের ঘরে টাকাটা বসিয়ে দিব। যদি এমন হয় ব্যবসার প্রয়োজনে আমি 2,000 টাকা ব্যাংক থেকে তুলেছি, তখন নগদের ঘরে বসিয়ে দিব হচ্ছে আমরা 2,000 টাকা। আর যেহেতু নগদান হিসাবে উল্টা দিকে রয়েছে ব্যাংক হিসাব, তাই আমরা এখানে বিবরণ বা প্রাপ্তির ঘরে লিখে দিব ব্যাংক হিসাব। অন্যদিকে ব্যাংক যেহেতু ক্রেডিট দিকে রয়েছে, ব্যাংকের টাকা কমে গিয়েছে, তাই এই ব্যাংক হিসাব ক্রেডিট, এই হিসাবের কারণে আমরা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকাটা বসিয়ে দিব। একটু বলেছি 2,000 টাকার কথা বললাম, সো 2,000 টাকা এখানে বসিয়ে দিব। আর ব্যাংকের উল্টা দিকে রয়েছে নগদান হিসাব, এটাকে আমরা বসিয়ে দিব হচ্ছে প্রধানের ঘরে বা বিবরণের ঘরে। আর পাশে হচ্ছে আমরা ক উল্লেখ করে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, টাকাটা ঠিক জায়গায় বসিয়ে দিব, আর নগদের জন্য বসবে ব্যাংক হিসাব, ব্যাংকের জন্য বসবে হচ্ছে আমাদের এখানে নগদান হিসাব। এই কন্ট্রেন্টগুলো ছাড়াও কিন্তু আমাদের ব্যাংকের সাথে আরও অনেকগুলো লেনদেন রয়েছে, ওইগুলো সম্পর্কে হচ্ছে বা এটা আইডিয়া নিয়ে নিই আমরা। প্রথমত জমাকৃত চেক প্রত্যাখ্যান। জমাকৃত চেক বলতে কি বোঝানো হয়ে থাকে? যখন আমরা তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দিই, সেটাকেই বলতে পারি হচ্ছে আমরা জমাকৃত চেক। সাধারণত কেউ আমাকে চেক কেন দিবে? দেখা যায় কোনো দেনাদার, সে আমার থেকে হয়তো ধারে পণ্য কিনেছিল, তারপর সে আমাকে যখন কিনা পরিশোধ করেছে, সে আমাকে চেকের মাধ্যমে পরিশোধ করেছে, বা যখন কিনা আমার থেকে পণ্য কিনেছে, পণ্য কেনার টাইমে আমাকে নগদ টাকা না দিয়ে আমাকে চেকের টাকা দিয়েছে, এরকম অনেক কিছু হচ্ছে আমাদের এখানে হতে পারে। তো যদি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে আমরা চেক পেয়ে ব্যাংকে জমা দিই, ওইটাকেই বলতে পারি হচ্ছে আমরা জমাকৃত চেক। তো যখন কিনা আমরা কোনো একটা চেক কারো কাছ থেকে পাই, মনে করো দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল, এর জাবেদা কী হবে? এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব অথবা যে ব্যক্তির কাছ থেকে পেলাম ওই ব্যক্তির নাম দিয়ে হচ্ছে ক্রিয়েট করে দিব। যদি বলা হয় যে মিস্টার জামিলের নিকট থেকে একটা চেক পাওয়া গিয়েছে, তখন কী করবো? তখন আমরা জাবেদা দিব ব্যাংক হিসাব ডেবিট, আর জামিল হিসাব হয়ে যাবে ক্রেডিট। যখন কিনা এই চেকটা প্রত্যাখ্যান হয়ে যাবে, এই জাবেদা কিন্তু আর ভ্যালিড না, তখন এই জাবেদাকে জাস্ট উল্টায় দিব। তখন যেটা হবে, যেহেতু আমার ব্যাংক আগে ডেবিট করেছিলাম, এবার ব্যাংকে ক্রেডিট করে দিব, আর ওই ব্যক্তির নাম যেহেতু জামিল ছিল, জামিল হিসাবকে হচ্ছে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। অর্থাৎ জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে আমাদের এমন জাবেদা হয়, সংশ্লিষ্ট পক্ষকে হচ্ছে আমরা ডেবিট করি এবং ব্যাংক হিসাবকে হচ্ছে আমরা ক্রেডিট করে দিই। যেহেতু সংশ্লিষ্ট পক্ষ বলতে বোঝানো হচ্ছে যেই ব্যক্তির কাছ থেকে হচ্ছে আমরা চেকটা পেয়েছি, যেমন একটু আগে বলে আসলাম জামিলের কাছ থেকে চেক পেয়েছি, তাহলে জামিল হিসাব লিখে দিব ডেবিট, আর ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। যেহেতু ব্যাংক ক্রেডিট দিকে রয়েছে, আমরা ক্রেডিট দিকে হচ্ছে ব্যাংকের ঘরে টাকাটা বসিয়ে দিব এখানে, আর ব্যাংক টাকার উল্টা দিকে প্রদানের ঘরে বসিয়ে দিব হচ্ছে ওই ব্যক্তির নাম বা ওই প্রতিষ্ঠানের নাম, মানে ওই পক্ষে বা তৃতীয় পক্ষের নামটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করতে হবে।
ঠিক সেমভাবে উল্টা ঘটনা ঘটে হচ্ছে, যখন কিনা আমরা দেখি যে আমাদের বলা রয়েছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান করা হলো বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান করা হলো, এই ক্ষেত্রে গিয়ে আমরা হচ্ছে তৃতীয় কোনো পক্ষকে চেক প্রদান করেছি এবং ওই চেকটা প্রত্যাখ্যান হয়ে গিয়েছে। সো চেক প্রত্যাখ্যান বলতে কী বোঝায় একবার একটু বুঝিয়ে নিই। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা চেক হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার পরে ওই চেকে কোনো না কোনো ত্রুটির কারণে হয়তো চেকটা হচ্ছে ওরা রিফিউজ করে দিয়েছে, যে ওরা চেকটা গ্রহণ করবে না। এমন হতে পারে তারিখের মধ্যে কোনো ভুল রয়েছে, টাকার অঙ্ক আর কথায় যে লিখতে হয় এটা মিলে নাই, অথবা সাইনে কোনো ঝামেলা হয়েছে, বাসি চেক হতে পারে, বা যে কোনো কারণে চেকটা হচ্ছে ব্যাংক গ্রহণ করবে না, চেক লিখতে কোনো ভুল হয়েছে। তো ওই চেকটা যখন কিনা ব্যাংক নিতে রিফিউজ করে ওইটাকে বলা হয়ে থাকে প্রত্যাখ্যাত চেক। তো যখন কিনা প্রদত্ত চেক প্রত্যাখ্যান হয়ে যায় তখন ব্যাপারটা কী ঘটে, আমি তৃতীয় কোনো পক্ষকে চেক দিয়েছিলাম, মনে করো আমি হচ্ছে মিস্টার রফিককে চেকটা দিয়েছি, তখন জাবেদা কী হবে, যেহেতু মিস্টার রফিক হতে পারে আমার পাহনদার, হয়তো সে আমার পাহনদার ছিল, তো পাহনদার যেহেতু কমে গিয়েছে মিস্টার রফিক হয়ে যাবে ডেবিট, অন্যদিকে যেহেতু চেক প্রদান করেছি ব্যাংকের অর্থ কমে গেল, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, যখন কিনা কাউকে চেকটা দিচ্ছি শুধু ইস্যুকৃত চেক। আর যখন প্রত্যাখ্যান হয়েছে তখন এটাকে উল্টায় দিব, তখন ব্যাংকের অর্থ আসলে কমে নেই, তো ব্যাংকে তখন আমার ডেবিট করে দেওয়া লাগবে, আর ওই ব্যক্তিকে মিস্টার রফিক বললাম তার পক্ষকে হচ্ছে আমরা ক্রেডিট করে দিব। অর্থাৎ যদি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়ে যায় তখন জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, আর সংশ্লিষ্ট পক্ষ হয়ে যাবে হচ্ছে এখানে আমাদের ক্রেডিট। ওকে, তো যেহেতু এখানে ব্যাংক হিসাব ডেবিট দিকে রয়েছে, টাকাটা আমরা ডেবিট দিকে বসিয়ে দিব ব্যাংকের ঘরে, এবং ওই পক্ষকে হচ্ছে আমরা বসিয়ে দিব এই প্রাপ্তির ঘরে হচ্ছে বসিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে প্রাপ্তি লিখতে পারি, যেন বিবরণ লিখতে পারি, এটা গেল জমাকৃত চেক প্রত্যাখ্যান আর হচ্ছে ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান। এরপর আমাদের এখানে আরও রয়েছে ব্যাংক সুদ মঞ্জুর আর হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ আর চার্জ। ব্যাংক আমাদেরকে সুদ দেয়, আবার আমাদের থেকে সুদ কেটেও নেয়। যখন কিনা ব্যাংক আমাদেরকে সুদ দিবে, আমরা যখন কিনা সুদ আয় হয় ওটাকে বলি হচ্ছে আমরা সুদ মঞ্জুর বলি, আর যখন কিনা আমাদের থেকে কোনো কারণে সুদ কেটে নেয় ওটাকে বলি হচ্ছে আমরা সুদ ধার্য। সো সুদ মঞ্জুর আয়, সুদ ধার্য হচ্ছে ব্যয়। সুদ মঞ্জুরের ফলে আমাদের ব্যাংকের অর্থ বেড়ে যায় এবং সুদ ধার্যের ফলে আমাদের ব্যাংকের অর্থ কমে যায়। এমন কিন্তু না যে আমাকে সুদ মঞ্জুর করলো আমাকে ব্যাংক নগদে এসে দিয়ে যাবে, ব্যাংক যে কাজটা করবে অটোমেটিকলি ব্যাংকের অ্যাকাউন্টের যে টাকাটা রয়েছে তার সাথে যোগ করে দেবে। তো যেহেতু ব্যাংক সুদের ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ব্যাংকের অর্থ বেড়ে যাচ্ছে, ব্যাংকের অর্থ বলে কোথায় আসে, ডেবিট দিকে আসে, তাই ডেবিট দিকে ওই টাকাটা হচ্ছে আমরা বসিয়ে দিব আর প্রাপ্তি বা বিবরণের ঘরে লিখে দিব প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব। মেনলি ব্যাংক সুদ মঞ্জুরের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট দিকে, টাকাটা ডেবিট দিকে বসিয়ে দিলাম, আর ব্যাংক হিসাব উল্টো দিকে কী রয়েছে, প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব, ওটাকে হচ্ছে আমরা এই প্রাপ্তির ঘরে বসিয়ে দিয়েছি। অন্যদিকে যখন কিনা ব্যাংক কর্তৃক সুদ ধার্য করা হয় অথবা হচ্ছে চার্জ করা হয়, তখন যে কাজটা করব, সুদ ধার্য বা চার্জ করা হলে তখন আমাদের ব্যাংকের অর্থ আসলে কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন ব্যাংক থেকে ক্রেডিট দিকে। যেমন যদি ব্যাংক সুদ ধার্য করে তখন জাবেদা হয় প্রদত্ত ব্যাংক সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, আবার যদি ব্যাংক চার্জ ধার্য করে তখন জাবেদা হয় ব্যাংক চার্জ হিসাব ডেবিট আবার ব্যাংক হিসাব হয়ে যায় ক্রেডিট। তো যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট দিকে রয়েছে, এই টাকাগুলোকে হচ্ছে আমরা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসিয়ে দিব, আর উল্টা দিকে যখন কিনা ব্যাংক চার্জ হবে তখন লিখবো ব্যাংক চার্জ হিসাব, আর ব্যাংক সুদের বেলায় লিখবো হচ্ছে প্রদত্ত ব্যাংক সুদ হিসাব। সো এইভাবে করেই হচ্ছে আমরা বিভিন্ন ব্যাংকের সাথে সম্পর্কিত যে লেনদেনগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আমরা আমাদের এই দুই ঘরা এবং তিন ঘরা নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তো আজকের ক্লাসে এতটুকুই, আমরা ট্রাই করেছি এই ক্লাসের মধ্যে ব্যাংকের সাথে যে কঠিন কঠিন লেনদেনগুলো রয়েছে যেগুলোতে আমরা অনেক ঝামেলা করে ফেলি ওইগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে, আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।